तो सर यहाँ आम दर्शक मान को कहून जेनता कि नेचुरल पॉन्ड रे आम 50 रु 100 ग्राम माछ जाला माने जदि छाडुचू तार ग्रोथ भी बहुत बढ़िया है सी और 8 मास रु वर्षे रे से माने केजे ही पर्सन तो हेंदा इन बायफ्लॉक सिस्टम रे टाकरी आम केते साइज रो माछ छाडले भल पुसाबा দেখুন আমন কালচার যেতে করা আসি সে বিভিন্ন প্রকার জীব থিসন যেমন ব্যাঙ হচ্ছে কি শিকারী মাছ মানে ডেঙ্গু মানে বিভিন্ন প্রকার যেহেতু থিসন সেন মরবার বেশি চান্স থিস ছোট ছাড় লেগে কিন্তু ই জায়গায় কারণ আমি যেন সাই র ছাড়মা বি সে মানে শিকারী মাছ হি নেন কি কেন ব্যাঙ নেন কি সাপ নেন কিছু কিছু যেহেতু নেন বলে ইনো আমি যেন টাইপ র আমি ছাড়লে চলবা কিন্তু পহলা পহলা যেন মানে চাষ করছেন সেমান কু রেকমেন্ড করমি কি আমি পহলে মানে ফিঙ্গরলিং জানলা ছাড়ুন মিনিমাম তাহলে ফিঙ্গরলিং জানলা কি আপন করবার নেই অসুবিধা নয় তাহলে মুই তো ইহাদে জিরো জানলা আনিকরে ছাড়িকরে সকসেস হই পারুছি তো সেমান কু মুই সাজেস্ট করমি কি সেমানে ফিঙ্গরলিং হি আনুন আউ ছাড়ুন ঠিক গ্রোথ আসবে তো ইহা জাগে ব্যাফ্লক সিস্টম রে আমি কেন ব্রিড র মাছ যে চাষ করলে বেশি ফায়দা পাই পারমা দেখুন ব্যাফ্লক রে মুখ্য জিনিস হচ্ছে আপন রূপচাঁদ পঙ্গাসিয়াস গিফট তেলাপিয়া সব মাগুর সব ঠিকঠাক অছন মেইন জিনিস হচ্ছে আমন মার্কেট কে বেস করি করে আপন যদি চাষ করবে তাহলে বেটার হবা মার্কেট ধরুন কেন মার্কেট রে গুটো গুটো মার্কেট হচ্ছে আমরি পাখে লোকাল মার্কেট যে ধরুন পদমপুর মার্কেট কি পাইকমাল মার্কেট বিভিন্ন এরিয়া রে লোক মানকর চয়েস বিভিন্ন প্রকার সে কেন কেন প্রকার মাছ কে সে মানে খাবার লে বেশি পছন্দ করু যে সে টাইপ র আপন যদি করবে বলে বেটার হবে ছাড়ন বলে আর সে হিসাব রে যেন টাইপ র মাছ ছাড়ন তার সেই হিসাব ট্রিটমেন্ট করা হবে তো জেনদা ইয়া বন্ধন মাছ মানকর টেস্টটা টিকে ভাল রেসি তো হেনতা ব্যাফ্লক রে যদি আমি মাছ চাষ করুছু তো সে মাছ যদি হারভেস্টিং করমা তার টেস্টটা কেনদা রেসি মাছ চাষ তো মাছ তো মাছ স্যার মুই তো কয়েমি মুই তো মিন নিজে বি খাইছে মাছ পন্ড উঠানো ব্যাফ্লক র মাছ বেশি দেখি তার কারণ কুছে তো পন্ড রে বিভিন্ন প্রকার খাদ্য বিভিন্ন তার গালছে মানে বিভিন্ন প্রকার এটা দিছি কিন্তু ইতিরে দেখুন ফ্রেশ ওয়াটার রে বি চাষ হো ফ্লগ ওয়াটার রে চাষ করছি বলে মাছ মানে ফ্লোটিং ফিড হি খাউছে বলে টেস্ট র কিছু ডিফারেন্স রবার তো মতে না লাগবার আর মুই খাইছে বি টেস্ট বরং এটা বেশি সফা রয়েছে সে মানে বন্ধর মাছ মানে কাদু কুটা লাগি ইতরে পিওরলি সফা হি মাছ রয়েছে তো স্যার যদি আমি ন্যাচুরাল পন্ড রে মাছ চাষ করছু তার মার্কেটিং র তো আজ্ঞা অসুবিধা না হয়ে ব্যাপারী মানে হো কি আমার খাউটি মানে বন্ধ কে আসিকরি মাছটা নিয়ে আসন তো হেনটা আমি যদি ব্যাফ্লক সিস্টম রে মাছ চাষ করছু তো এই মাছর মার্কেটিং টা আমি কেনতা হিসাবে কলে ঠিক হবা ব্যাফ্লক র মাছর মার্কেটিং সমান জিনিস যেনটা বন্ধ রে বি যেনটা হচ্ছে ইন যেনটা হচ্ছে কিন্তু বন্ধ রে দেখুন বন্ধ রে আমাকে জাল র আবশ্যকতা আছে ম্যান পাওয়ার র বহুত অধিকা লোক দরকার মাছ থরে ধরবার লাগি কিন্তু ই জায়গায় আমার ইন কেন হচ্ছে খালি আপনার প্যান র ক্লাস করে দেবে তলকে উতরি করে মাছ খালি সিধা সিধা গোটা গোটা বেট বেট করে দিবে ইন বেশি লোকঙ্কর আবশ্যকতা না গোটে বেপারী যে হলা গোটে বেপারী যে আপনার 20 কেজি মাছ দেবি বলে বি 20 কেজি মাছ বাহার করে দিয়ে পারবে যেটা কি গোটে বন্ধ হ্যাঁ আপনার থরে জাল বুলালে যেতকি বার 5 কুইন্টাল 10 কুইন্টাল 2 কুইন্টাল হলে কি চলে কিন্তু আমি ইন বহুত ইজিলি বিকবার টা বহুত সুবিধারে আমি বিকি পারছি মানে মার্কেটিং এর প্রবলেম হেত কি না হয় মার্কেটিং এর প্রবলেম না হয় কিন্তু নরমালি আমি আজর তারিখে সব জিনিস রেট যেহেতু বড়ুছে মাছর রেট হেতে খাস না বড়বা সেটা গোটে সমস্যা বাকি নহলে বিক্রি র হেতে প্রবলেম না না কিন্তু আউ টিকে আমার এক্সপেকটেশন হিসাবে মার্কেট রে ধরুন গোটে 250 টাকা বিক্রি হইছে বলে আমি যেটা কি 150-160 কে দৌছু আমাকে বি যদি 200 লেখা যদি মিললে ভাল হতা কিন্তু আমার মার্কেটিং র সুবিধা না না বাকি আমি 150 রে বিক্রি করে দি আমি ঠিকঠাক 150 রে বিক্রি করে বি প্রফিট মানে মিলুছে তো আজ্ঞা যেনতা কি জন চাষী ভাই টে যদি ব্যাফ্লক সিস্টম রে মাছ চাষ করবার লাগি চাহুছে তো তার ট্রেনিং টা সে কেন পাই পারবা আর সেতালে যেন মেটেরিয়াল মানে লাগবা আমার যেন টাকি বানাবার লাগি মেটেরিয়াল মানে লাগুছে সেটা কেন পাই পারবা
দেখুন ট্রেনিং বেলে যদি কেহি বি মতে যদি 9 বজে যাক সকালে 9 বজে যাক আমি প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোভাইড করুছি আর গোটে সরঙ্গী ফিশ ফার্ম আছে বড়ভগারে সেন ট্রেনিং অর্গানাইজ করুজন সে আজ্ঞা বেলে সেনকে বি আমি ট্রেনিং দেই আসুন বিভিন্ন এনজিও মানকর সঙ্গে মোর কোলাবরেশন আছে সেমানে মতে অনলাইন রে নেশন মে তাকো ট্রেনিং বি প্রোভাইড করুছি ট্রেনিং পার্ট গলা ট্রেনিং ইন খাস রকেট সায়েন্স কিছু না নো আপন যেতকি ট্রেনিং থিওরিটিক্যালি যদি কলে বেলে প্র্যাকটিক্যালি যদি নে করবা বলে সে থিওরি কিছু মতলব না আপন নুয়া নুয়া জিনিস নুয়া নুয়া যেহেতু টেকনোলজি নুয়া 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 জিনিস আসুছে বিভিন্ন প্রকার নুয়া নুয়া রোগ নুয়া নুয়া জিনিস যেহেতু হচ্ছে বলে প্র্যাকটিক্যাল কলে হি জনে মানে ভালসে জানি পারবা মানে ছ মাস বর্ষে নে করলা যে পুনে খালি বতেন মু তাহাকে থিওরি পড়ে নেলে সেন নাই পারে দুই নম্বর জিনিস আপনি যেন মতো কহিলে মেটেরিয়ালস মেটেরিয়ালস প্রকাশ ফার্মিং আমার ডাং ছকরে যেটা আছে আমার টাঙ্গা যেটা আছে সেটা আমি হচ্ছে অল ইন্ডিয়া সাপ্লায়ার ব্যাকলগ ফিশ ফার্ম ব্যাকলগ র সব প্রকার এ টু জেড যা যা মেটেরিয়াল দরকার সব প্রকাশ ফার্মিং রে অ্যাভেলেবল আছে সেটা ইন্ডিয়া মার্ট মাধ্যমে যদি জন পরচেজ করে পারবে পরচেজ করে পারবে আমরা প্রোভাইড করছি দুই নম্বর জিনিস ইনস্টলেশন মুখ্য জিনিস হচ্ছে ইনস্টলেশন প্রপার ইনস্টলেশন নাই হবার লাগি আজির তারিখে ব্যাকলগ ফিশ ফার্মর কতটা ফেলোর হচ্ছে ক্যাঁতির লাগে সেমানে কেতে ঢালু করবাটা জানি না জানবার কংক্রিটটা কি করুছেন মিস্ত্রি মানে প্রপার ঢালু কেনটা পলিশ রহবার কথা সেই জিনিস না জানবার বেলে সে স্লস মানে ময়লা মানে ভিতরে যদি জমি হয়েছে বলে মাছ মরবার রেসিওটা বড়ি হয়েছে মাছ বেশি যদি মরি গলে বলে চাষিকে লস হয়েছে বলে সেথির লাগে আমার স্পেশাল টেকনিক্যাল পর্সন আমার 22 জন আছেন বিভিন্ন জায়গায় যাইকি সেমানে আমাকে যদি কে যদি পড়াবা অর্ডার করবা বলে টোটাল এ টু জেড সব প্রকার আমি সাপোর্ট প্রোভাইড করি পারি বহুত বড়িয়া কথা কলে তো আজ্ঞা মানে আপন মানে যদি ব্যাকলগ রে মাছ চাষ করার লাগি চাহুছন আর ট্রেনিং বি নেওয়ার লাগি চাহুছন তো আয়কো আপন কন্টাক্ট করে পারবে আর আয়কো নু আপন এই টাঙ্কি বনাবার মেটেরিয়াল মানে বি নেই পারবে আয়কো নম্বরটা আমি ডিসপ্লে রে আর ডেসক্রিপশন রে দে দেমি ସେଟନେଟ୍ ରେ ମୁଖ୍ୟ ଜିନିଷ ହଉଛି ଆମର ଖରାଦିନେ ଖରା ବି ଯେତିକି ଆସୁଛି ଆମର ପ୍ରାୟତଃ 40 ଉପରେ ହଉଛି 50% ରିଡ୍ୟୁସ୍ ହେଇଯାଇଛି ପ୍ରାୟ ପାଖାପାଖି ଆଉ ସେଦିନ ବି ଥଣ୍ଡାଟା 50% ରିଡ୍ୟୁସ୍ ହେଇଯାଉଛି ସେଟନେଟ୍ ଲାଗି ଦୁଇ ନମ୍ବର ଜିନିଷ ହଉଛି ସେଟନେଟ୍ ଥିଲେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପତର ମାନେ ଯେନ୍ ଆସୁଛି ଉଡିକିରି ପତର ଟାଙ୍କିକେ ନା ଆସେ କାହିଁକି ଟାଙ୍କିକେ ଯଦି ପତର ଆସିକିରି ଜମା ହେଲା ପତର ସଢ଼ିଲା ପତର ସଢ଼ିଲା ବେଳେ ଆମୋନିଆ କ୍ରିଏଟ୍ ହେବା ଆମୋନିଆ କ୍ରିଏଟ୍ ହେଲେ ମାଛ मरवा स्टार्ट है जीवे तो पहले सेटनेट का बहुत ही जरूरी है सपोर्ट का तो आय इ जन टांकी रे माछ मन अछन इमन कर साइज यहा केते होला नो इरे कॉमन कार समूल कार इरे केजे केजे अछन केजे केजे अछन आपण देखि परबे हेतो जन दे आय माने देखि पर छन इटा अमूल कार आ कॉमन कार मन अछन देखुन तांगर साइज बहुत बड हे गेलनो তো এই টাঙ্কিরে মাছ মানে কেতে সাইজ হলে মার্কেটিং লাগি আপন স্টার্ট করছন আমি প্রায় কেজি রে বিকবার স্টার্ট হই এটা হারভেস্টিং র টাইম আসি গলা না এটা হই গলে না এটা কোন আসলে বিক্রি সাইজ আসি গলে না এটা এটা আমি বিক্রি পার না এটা তো এই গুটে টাঙ্কি র তার এরিয়া কেতে রহুছে এটা টোটাল 4 ডায়ামিটার এরিয়া আগে 1.3 মিটার তার ডেপথ আছে গভীর 1.3 মিটার আছে পাখা পাখি মানিকির চালন 4 ফুট পড়ে আর 4 ফুট রু আমি 3.5 ফুট 3 ফুট খড়ে পানি রাখছো তাহলে আমি যদি উপরকে 6 ইঞ্চ খড়ে গ্যাপ না দেমা তাহলে মাছ কত বেলে যদি ডেগলে বেলে বি প্রবলেম হয়ে যাচ্ছে আর যেন মাছ আমি জানলা ছাড়ছু সেটা কেজে হবার তো কেতে পড়ে এই টাঙ্কিরে রহি পারবে
ଏଥିରେ କେଜେ ହେବାର ଯାଏ ତାର ଟାଙ୍କିର କାପାସିଟି ହଉଛି 10 କ୍ୱିଣ୍ଟାଲ ପ୍ରଡକ୍ସନ ହେଇପାରବା, କିନ୍ତୁ ପୁରା କେଜେ କେଜେ ହେବାର ଯାଏ 1000 ପିସ୍ ଆରାମସେ ରହିଯିବ, 1000 ପିସ୍ ଆରାମସେ ରହିପାରବେ। ବହୁତ ବଢିଆ କଥାଟେ କଲେ ଆଜ୍ଞା। ତ ଇହାଦେ ଆଜ୍ଞା ଆପଣ ଆମର ଦର୍ଶକ ମାନଙ୍କୁ ଟିକେ କହୁନ୍ କି ବାୟୋଫ୍ଲକ୍ ସିଷ୍ଟମ ରେ ମାଛ ଚାଷ କରବାର ତାର ଫ୍ୟୁଚର କାଣା ଅଛି, ଆର ସେନୁ ପ୍ରଫିଟ ର ତାର କେତେ ଗୁଣ ଭଲ ଅଛି? ପ୍ରଫିଟ ତ ସାର୍ ମୁଁ ଚାର ବର୍ଷ ର ଏକ୍ସପିରିଏନ୍ସ ରେ ମୁଁ କହୁଛି ପ୍ରଫିଟ ଠିକ୍ ଠାକ୍ ଅଛି, ପ୍ରଫିଟ ର କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। ଆମେ ଏଇ ଜାଗାରେ କିଛି ବି ମାନେ ଯାହା ବି କିଛି କର୍ମା ସେଠାର ଅପେକ୍ଷା ବହୁତ ଅଧିକା ଇନ ପ୍ରଫିଟ ଅଛି, କିନ୍ତୁ ମୁଖ୍ୟ ଜିନିଷ ହଉଛି ଟେକ୍ନୋଲୋଜି ଟେ ଶିଖିବାର କଥା ଜାଣବାର କେ ପଡ଼ବା। ଆମେ ଯଦି ହେପାଜାର୍ଡଲି କଲେ ନାଇଁ ହୁଏ, ମେନ୍ ଜିନିଷ ଆପଣ ପ୍ୟାନ ମାଛ ପ୍ରତି ଆପଣଙ୍କର ପିଆର ଥିବାର କଥା, ପେସନ ଥିବାର କଥା, ଆପଣ ଖୁସି ଅଛନ୍ତି। ଖାଲି ବିଜନେସ କଲେ ଏଇଟା ତ ଜୀବ ଆନ, ଯେହେତୁ ଖାଲି ବିଜନେସ ପର୍ପସ ରେ ଆମେ ଚିନ୍ତା କରମା ବେଲେ ଆମେ ଶିଖି ହିଁ ନା ପାରୁ। ଆଉ ମୁଖ୍ୟ ଜିନିଷ ହଉଛି ଟେକ୍ନୋଲୋଜି ଟା ଜାଣବାର ଜରୁରୀ ଆ, ମାଛ ମାନଙ୍କର ବିଭିନ୍ନ ଟାଇମରେ ବିଭିନ୍ନ ରୋଗ ଯଦି ହଉଛି ବେଲେ ଆପଣ ଆଇଡେଣ୍ଟିଫାଇ କରିବା ଜରୁରୀ। ଆର ମେନଲି ଟାଙ୍କି କନଷ୍ଟ୍ରକ୍ସନ ମାନେ ଯେନ୍ ହଉଛି, ଏରିଗେସନ ସିଷ୍ଟମ ମାନେ ଯେନ୍ ଲଗା ହଉଛି ସେଟା ପ୍ରପରଲି ହେବାର କଥା, ନହେଲେ ବି ଯେନ୍ତା କି ଆମେ ଦେଖିପାରୁଛୁ ଇନ ଆପଣ ଗୋଟେ କାଣ ଗୋଟେ ଛାଡିଛନ୍, ଉପଲୁଛେ ଏନ୍ତା ଇଟା କାଣ ଦେଇଛନ୍? ଇଟା ହଉଛେ ଆମେ ଇଥିରେ ଲୋକାଲ ଫିଟ୍ ଦେସୁ, ମାଛ ଯେତେବେଳେ ବାନ୍ଧ ହେଇଯାଇଛି ବାନ୍ଧ ହେଇଗଲା ଆମେ ଏ ଜାଗାରେ ଲୋକାଲ ଫିଟ୍ ଦେସୁ, ଯେନ୍ତା ଆପଣଙ୍କର ହଉଛେ ପିଡିଆ କୁଣାର ଇଟା କି ବୁତରେଇକିରି ଆମେ ଇଥିରେ ଦେସୁ। ଫ୍ଲୋଟିଂ ଫିଟ୍ ରେ ଆମକୁ ଯେହେତୁ ଅଧିକା କଷ୍ଟ ଲାଗ୍ସି ବୋଲେ ଫିଡିଂ କଷ୍ଟ ମଛାବାର ଆମେ ଏଇ ଜାଗା ମାନେ ପିଡିଆ ଫିଡ଼ା ପିଡିଆ ଗ୍ରୋଥ ବଢିଆ ହଉଛେ। ତ ବହୁତ ବଢିଆ କଥାଟେ କହିଲେ ଆଜ୍ଞା। ତ ଆଜ୍ଞା ଇହାଦେ ଇ ବାୟୋଫ୍ଲକ୍ ସିଷ୍ଟମ ଯେନ୍ ଆପଣ କରିଛନ୍, ଆପଣଙ୍କର କେତେଟା ଏନ୍ତା ୟୁନିଟ୍ ଅଛି? ମୋର ଟ୍ରାଏଟା ତ ମୋର ଚାରିଟା ଥିଲା, ଚାରିଟା ଟାଙ୍କିରେ ଆରମ୍ଭ କରାହେଲା କରିଛେ, ମୁଇଁ ଭିତରେ ଆପ୍ଲାଏ ଅନଲାଇନ୍ କଲି ନ, 25ଟା ଟାଙ୍କି ଆଉ କରବାର ଲାଗି ଯାଉଛି ବହୁତ ଜଲ୍ଦି। 25ଟା ଟାଙ୍କି ଆମେ ଇନଷ୍ଟଲେସନ ର ଆପଣ ଯଦି କହିବେ ମୋ ଟିମ୍ ପ୍ରାୟ ପାଖାପାଖି 700-800 ଖଣ୍ଡେ ଟ୍ୟାଙ୍କ ଇନଷ୍ଟଲ କରିସାରିଲୁଣି ଫାର୍ମ ଭିତରେ, ପିଲାମାନେ ଯଦି ଇନଷ୍ଟଲ କରୁଛନ୍ତି ବିଭିନ୍ନ ଜାଗାରେ। ଆଜ୍ଞା ମାନେ ଆପଣ ଯଦି ଏନ୍ତା ବାୟୋଫ୍ଲକ୍ ରେ ମାଛ ଚାଷ କରିବା ଲାଗି ଚାହୁଁଛନ୍, ଆଉ ଏନ୍ତା ଟ୍ୟାଙ୍କ ଆପଣ କନଷ୍ଟ୍ରକ୍ସନ କରିବା ଲାଗି ଚାହୁଁଛନ୍, ତ ଆଙ୍କର କଣ୍ଟାକ୍ଟ ନମ୍ବରଟା ମୁଇଁ ଡିସପ୍ଲେ ଆଉ ଡେସ୍କ୍ରିପ୍ସନରେ ଦେଇଦେମି, ତାଙ୍କୁ ଫୋନ୍ କରିକିରି ଆପଣ ଏଇ କନଷ୍ଟ୍ରକ୍ସନ ବାବଦରେ ହଉ କି ବାୟୋଫ୍ଲକ୍ ସିଷ୍ଟମରେ ଡିଟେଲ କିଛି ପ୍ରଶ୍ନ ଅଛେ ବୋଲେ ଡିଟେଲ ଆପଣ ଜାଣିପାରିବେ। ତ ଆଜ୍ଞା ଆମର କୃଷକ ଏକ୍ସପ୍ରେସ୍ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଚ୍ୟାନେଲ୍ ଆସିଥିବା ଲାଗି ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ। ଧନ୍ୟବାଦ ସାର୍।